দেখুন কিভাবে আসছে আইফোন 8, অনলাইনের ছবি ফাঁস, অনলাইন ডেস্ক। শিগগিরই বাজারে আসছে পরবর্তী প্রজন্মের আইফোন 8। এটিকে ঘিরে এখন অনলাইনে চলছে নানান গুজব, আর এই ফোন কিনতে কিডনি বেচার খবরও পাওয়া গেছে। অবশেষে ফাঁস হলো এই আইফোনের ছবি। ডিজাইনার বেঞ্জামিন গেসকিন একটি দামি মোবাইলের ছবি প্রকাশ করে দাবি করেন যে আইফোন 8 দেখতে অনেকটা এরকম হবে। দামি ফোনটি শুধু একটি ফাঁকা খোলস, অর্থাৎ ভিতরে কিছুই নেই। প্রকাশিত ছবিগুলোতে ফোনটিকে সব কোণ থেকে দেখানো হয়েছে। ফোনটি পরবর্তী আইফোনকে নিয়ে হওয়া অনেক গুঞ্জনের বর্ণনার সাথে মিলে যায়। ফোনটির দুই পাশে রয়েছে অবিচ্ছিন্ন গ্লাস ও তার মাঝে আছে স্টেনলেস স্টিলের ফ্রেম। পিছনের ক্যামেরাটি খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কোনো নামগন্ধও নেই, যার অর্থ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সামনের গ্লাসের নিচে রয়েছে। সামনের গ্লাস স্টিল ফ্রেমের সাথে পুরোপুরি মিশ্রণভাবে রয়েছে, পিছনে তা একটু বাঁকা, ফলে এটি সত্যিকারের আইফোনের কথা মনে করিয়ে দেয়। এর আগে আমরা গুঞ্জন শুনেছি আর এক সম্ভাব্য দামি দেখেছি। আমরা বুঝতে পারছি না ঠিক কী ভাবা উচিত। দামিটি দেখতে সুন্দর কিন্তু অসাধারণ না, কিন্তু চমকের যে এখনও শেষ হয়নি। গেসকিনের দাবি, স্টেনলেস স্টিলের ফ্রেমটি কালো রং করা হবে, ফলে গোটা ফোনটিকেই চকচকে কালো মুক্তার মতো লাগবে। গেসকিনের দাবি অনুযায়ী নতুন আইফোনটি আকারে আইফোন 7-এর সমান হবে। এর একটি লাইটনিং কানেক্টর থাকবে ও এর কালো রূপের একমাত্র ব্যতিক্রম হবে পিছনের ক্যামেরা। কিন্তু সেলফি ক্যামেরা, স্পিকার গ্রিল আর সামনের সেন্সর কোথায় গেল? গেসকিনের কাছে এই প্রশ্নের ও জবাব আছে ডায়াগ্রাম রূপে। ডায়াগ্রামটিতে দেখা যায় যে অ্যাপেল এই সব কিছু ফোনের সামনে উপরের অংশ রাখবে, তাও আবার স্ক্রিন সাইজ খুব বেশি ছোট না করে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয় অ্যাপেল অনেকগুলো সম্ভাব্য নতুন আইফোনের পরীক্ষা করে দেখছে এবং তার মধ্যে একটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে নতুন আইফোনটি অসাধারণ হবে, কিন্তু সাম্প্রতিক গুঞ্জনগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি অনেকগুলো সম্ভাব্য আইফোনের মধ্যে একটি, নতুন আইফোনটি নয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।